হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কলকাতা। আজকে নিয়ে যাচ্ছি কলকাতার 100 বছরের পুরাতন বিয়ার শপে, এবং এই শপে ওরা নিজেরাই কিন্তু বিয়ার উৎপাদন করে এবং সার্ভ করছে গত 100 বছর যাবৎ। আর কলকাতায় এসেছি কলকাতার ঐতিহ্যবাহী ট্রামে না চড়ে লেখা হয়, তো চলুন ট্রামে চড়ে যাওয়া যাক ক্যাফেতে। অনেকক্ষণ ওয়েট করার পর ট্রাম আসলো। কলকাতার ট্রাম কিন্তু একদম বিলুপ্তের পথে, ওখানে অনেক লেখা ছিল সেভ দ্য ট্রাম, তো আমি ট্রাম রাইডটা নিয়ে নিলাম এবং এটা অনেক এনজয়েবল ছিল। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। ট্রাম রাইডটা আমার এত ভালো লাগছিল, বাই দ্য ওয়ে টিকিট প্রাইস ছিল মাত্র 7 টাকা। তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা। 2টা কম্পার্টমেন্ট ছিল, আমি প্রথমটাতেই উঠেছিলাম। ট্রাম রাইডটা আমি ভীষণ এনজয় করেছি। ট্রামে চড়তে চড়তে খুব সুন্দর শহর দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছি ঐতিহ্যবাহী বিয়ার শপে। যাবে আমার সাথে চলে আসলাম ব্রডওয়ে ক্যাফেতে। ইয়েস, এটার কথাই এতক্ষণ বলছিলাম। এটা হচ্ছে বিখ্যাত কারণ 100 বছর যাবৎ ওরা নিজেরাই নিজেদের বানানো ড্রাফট বিয়ার সার্ভ করে আসছে। কেউ যদি ড্রাফট বিয়ার ট্রাই করতে চান, ইটস দ্য মাস্ট বিয়ার। এই যে মেনুটা আমি অ্যাট এ গ্ল্যান্স দেখানোর ট্রাই করছি, আমি একটা ভোডকা নিয়েছিলাম, প্রাইস ছিল 400 টাকা, আর সাথে আমি এক গ্লাস ড্রাফট বিয়ার নিয়েছিলাম। যেহেতু ড্রাফট বিয়ারের জন্য এসেছি, সো লেটস ট্রাই। এই যে আমার ভোডকাটা চলে আসছে, আর এই যে দেখেন ড্রাফট বিয়ার গুলো এরকম জারে তারা সার্ভ করে ফিল্টারের মতো। আমার বিয়ারটাও পেয়ে গেছি, টেস্ট ওয়াজ সো গুড, আমি 10-এ 10 দিব। আমার গ্লাস এক গ্লাস ড্রাফট বিয়ার ছিল মাত্র 100 টাকা। ড্রাফট বিয়ার এনজয় করছিলাম আর আশেপাশে দেখছিলাম, খুবই সুন্দর ওদের যে ফিল্টারের মতো জারে সার্ভ করাটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। এই তো, এই ছিল আজকে আমার এক্সপিরিয়েন্স। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর ইটস দ্য মাস্ট ভিজিট প্লেস বাই দ্য ওয়ে। টাটা, আজকে পর্যন্তই, বাই বাই, টেক কেয়ার।